আসসালামু আলাইকুম ইসমিল রহমান ইব্রাহিম আমি লুবনা আমার চ্যানেল লুবনা কুটি থেকে আই হোপ সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর হ্যাক্সো গানিস্কয়ার আর আজকে আমাদের এই টিউটোরিয়ালটা হচ্ছে কোলাবোরেশন আপনারা আমাদের এই চারজনের টিউটোরিয়ালটা অবশ্যই দেখবেন আমরা খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না আপনারা খুব সহজে কাজগুলো করে নিতে পারবেন আর আপনারা আমাদের ভিডিওগুলোর মধ্যে লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে চলুন তবে দেরি না করে দেখে নেই যে এই ডিজাইনটা করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি আমি এটাকে সামারিয়ান দিয়ে কাজটা করব। আপনারা যারা নয়টা সুতা ওল সুতা বা তিনটা সুতাকে ডাবল করেও কাজটা করে নিতে পারেন আর হুক নিয়ে নিয়েছি থ্রি এম এম আর লাগছে কাটার চলুন তবে আর দেরি না করে দেখে এ এই সুন্দর হেক্সো গ্রেন এই গ্রেন দিয়ে আপনারা অনেক কিছুই প্যাটার্ন তৈরি করে নিতে পারবেন ফার্স্টে আমি সবচেয়ে লাইট কালার যেই সুতাটা সেটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নিতে পারেন আমি এখান থেকে একটা ম্যাজিক নট দিয়ে নিব ফার্স্টে দেন এখান থেকে আমি সুতাটাকে ফার্স্টে সিকিউর করে নিব তিনটা চেন করবো তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট তো আমি এখানে তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট ডাবল ক্রোসেটই ধরে নিচ্ছি দেন আরও একটা ডাবল ক্রোসেট করে নিব আমরা এখানে ডাবল ক্রোসেট টুগেদার করব দেন ওয়ান চেন সেম সার্কেলের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোসেট একসাথে টুগেদার করে নেব এক দুই দুইটা ডাবল ক্রোসেটকে একসাথে এখন টুগেদার করে নেব একটা চেন করব দুইবার করে নিয়েছি একইভাবে আমি ছয়বার করে নেব এক দুই দুইটা ডাবল ক্রোসেট একসাথে টুগেদার একটা চেন করব দেন সেম সার্কেলের মধ্যে আরও তিনবার করে নিব। ডাবল ক্রোসেড টুগেদার তিনবার করে নিয়েছি এটা চারবার এই যে এক দুই তিন চার চারবার করে নিয়েছি আরও দুইবার করে নিতে হবে একটা চেন করে নেব দেন ডাবল ক্রসের টুগেদার করে নেব পাঁচ একটা চেন করব সেম সার্কেলে আরও একবার ডাবল ক্রোসের টুগেদার করে নিতে হবে একটা চেন করব দেন ফার্স্টে আমরা যেখান থেকে শুরু করেছি সেখানে স্লিপ স্টিচ করে লক করে নেবো আর এই যে এই পাশে যেই সুতাটা থাকবে সেই ছোটো সুতাটাকে আমাদের টেনে কুচিয়ে নিতে হবে আমাদের ফার্স্ট ও কমপ্লিট তো এইভাবে করে আপনারা ফার্স্ট ওটা কমপ্লিট করে নেবেন তো এখান থেকে আমি যেহেতু অন্য একটা কালার অ্যাড করব তো সুতাটাকে কেটে নিব। এটা থেকে একটু ডিপ কালার যে সুতাটা আছে সেটাকে দিয়ে আমি এখন স্লিপ স্টিচ করে নিব। এখন এখান থেকে যে কোনো একটা থেকে আমরা সুতাটাকে অ্যাড করে নিব। একটা চেনের যে গ্যাপ আছে সেখান থেকে আমরা সুতরাটাকে অ্যাড করে নিচ্ছি তিনটা চেন করবো তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট দেন ডাবল ক্রোসেট টুগেদার করে নিব দুইটা চেইন করব দুইটা চেন করে সেম সার্কেলের মধ্যে ডাবল ক্রোসেট টুগেদার করে নিব দুই দুইটাকে একসাথে লক করব দেন এখান থেকে চেন করবো না নেক্সটে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আবার ডাবল ক্রোসেট টুগেদার করে নেব এক দুই দুইটাকে একসাথে লক করে নেব দুইটা চেন করব দেন সেম সার্কেলের মধ্যে আবার ডাবল ক্রোসেড টুগেদার করে নিতে হবে যখন আমরা সেম সার্কেলের মধ্যে ডাবল ক্রোসেড টুগেদার করব তখন দুইটা চেন করব আর যখন সার্কেলটা আমরা চেঞ্জ করব তখন আমরা কোনো চেন করব না তো এখান থেকে আমরা চেন করছি না এখান থেকে আবার দুইটা ডাবল ক্রোসেড টুগেদার করে নিব এখানে আমি মোট দুইবার করে নিয়েছি এটা নিয়ে তিনবার করছি একইভাবে আমাদের ছয়বার বার করে নিতে হবে প্রত্যেকটা ফাঁকা ঘরের মধ্যে আমাদের ডাবল ক্রোসের টুগেদার করে নিতে হবে এই যে আমি এখানে তিনবার করে নিয়েছি আরও তিনবার করে নিতে হবে তো ফিরে আসছি লাইনটা কমপ্লিট করে এই যে আমি একইভাবে লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন এখান থেকে আমরা ফার্স্টে যেখান থেকে শুরু করেছি সেখানে স্লিপ স্টিচ করে লক করে নেব আমাদের রো নাম্বার টু কমপ্লিট এখান থেকে আমরা সুতাটাকে কেটে নিব রো নাম্বার থ্রিতে আমরা অন্য আরেকটা কালার সুতা অ্যাড করে নিব এই জন্য এখান থেকে আমি সুতাটা চেঞ্জ করে নিলাম এর থেকে আর একটু ডিপ কালার যে সুতাটা আছে আমি সে সুতাটা এখান থেকে স্লিপ নট দিয়ে নিচ্ছি দেন যে কোনো একটা থেকে আপনারা কাজটা শুরু করতে পারেন তবে আমি এই যে দুইটা ডাবল ক্রোসেটের মাঝে যে চেন করিনি ফাঁকা ঘর এমনি রেখেছি সে সেখান থেকে জয়েন করে নিচ্ছি তিনটা চেন করবো তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট দেন ডাবল ক্রোশেট টুগেদার করে নিব একটা চেন করব দুইটা চেনের যে স্পেচ আছে সেখানে আমরা ডাবল ক্রোশেট টুগেদার করে নিব এক দুই দুইটা ডাবল ক্রোশেটকে একসাথে টুগেদার করে নিতে হবে দেন দুইটা চেন করব এক দুই দুইটা চেন করে নিয়েছি সেম সার্কেলের মধ্যে আমরা আবার দুইটা ডাবল ক্রোশেট টুগেদার করে নিব এক দুই দুইটাকে আমরা একসাথে লক করে নেব এখন এখান থেকে একটা চেন করে নেব দেন এই যে যেখানে আমাদের গ্যাপ তৈরি করিনি এখানে আমরা দুইটা ডাবল ক্রোশেট টুগেদার করে নেব এক দুই দুইটা ডাবল ক্রোসেড টুগেদার করে নিয়েছি আবার একটা চেন করে নিব দেন নেক্সট এই যে দুইটা চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আমরা দুইটা ডাবল ক্রোসেড টুগেদার করব দুইটা চেন দুইটা ডাবল ক্রোসেড টুগেদার দুই একসাথে লক করে নিব একটা দুইটা চেন করে নিয়েছি দেন আবার দুইটা ডাবল ক্রোসেড টুগেদার করে নিব এক দুই দুইটাকে একসাথে লক করে নিয়েছি একটা চেন করব। দেন এই যে দুইটা ডাবল ক্রোসেড টুগেদারের মাঝে যে গ্যাপটা আছে এখানে আমরা দুইটা ডাবল ক্রোসেড টুগেদার করে নিব এই যে একসাথে লক করে নিয়েছি এখন এখান থেকে একটা চেন করব। দুইটা চেনের যে গ্যাপ আছে সেখানে আবার একইভাবে দুইটা ডাবল ক্রোসেড টুগেদার দুইটা চেন আবার দুইটা ডাবল ক্রসের টুগেদার এভাবে করে আমি ছয় বার করে নিব এই যে এক দুই তিন আমি তিনবার করে নিয়েছি আরও তিনবার করে নিতে হবে তো ফিরে আসছি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আমরা গ্র্যান্ড স্কোয়ারের মধ্যে চারটা কোনা করি আর এটার মধ্যে হবে ছয়টা কোনা তো ফার্স্টে আমরা যেখান থেকে শুরু করে নিয়েছি সেখানে আমরা স্লিপ স্টিচ করে লক করে নিচ্ছি এখন এখান থেকে আমরা সুতোটাকে কেটে নিচ্ছি এটা আমাদের লাস্টের রুম সেখানে আমি কমলা কালার সুতা অ্যাড করে নিব স্লিপ স্টিচ করে নিয়েছি দেন এই যে এখান থেকে আমি সুতোটাকে অ্যাড করে নিচ্ছি তিনটা চেন করব তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট ডাবল ক্রোসেট টুগেদার করে নিয়েছি একটা চেন করবো দেন নেক্সটের যে গ্যাপ আছে একটা চেনের এই নেক্সটের একটা চেনের গ্যাবের মধ্যে আমি আবার ডাবল ক্রোসেট টুগেদার করে নিব এক দুই দুইটাকে একসাথে লক করে নিব দেন একটা চেন করে নিব তারপরে যে কর্নারে যে আমাদের দুইটা চেনের গ্যাপ আছে সেখানে আমরা দুইটা ডাবল ক্রোসের টুগেদার দুইটা চেন দুইটা ডাবল ক্রোসের টুগেদার করে নিব সেম একইভাবে আমি ছয় বার করে নেব দুই দুইটা চেন করে নিয়েছি ডাবল ক্রোসের টুগেদার করে নিব এক দুই এখন এখান থেকে আবার দুই একটা চেন করব দুইটা ডাবল ক্রোসেড টুগেদার আবার একটা চেন দুইটা ডাবল ক্রোসেড টুগেদার এই যে এখন নেক্সট গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোসেড টুগেদার করে নেব একইভাবে আমি ছয়বার বার করে নিব এই ধরনের ছোট ছোট প্যাটার্ন তৈরি করে আপনারা কোশন কভার টেবিল ম্যাট টেবিল রানার ফ্লোর ম্যাট অথবা কোটি ওড়না সব কিছুই তৈরি করে নিতে পারেন আর সেম একই প্যাটার্ন এটাকে বড় করেও আপনারা কোষণ কাবার করে নিতে পারবেন আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না আপনারা খুব সহজভাবে কাজটা করে নিতে পারবেন একইভাবে সম্পূর্ণটুকু করে নিতে হবে ফিরে আসছি সম্পূর্ণ লাইনটুকু কমপ্লিট করে এই যে একইভাবে সম্পূর্ণটুকু করে নিয়েছি একটা চেন করে নিব ফার্স্টে যেখান থেকে শুরু করেছি এখানে একটা স্লিপ স্টিচ করে লক করে নেব দেন সুতাটাকে লক করে আমরা কেটে নিব এক্সট্রা যেই সুতোগুলো থাকবে সেগুলোকে আমাদের ভালো করে র্যাপ করে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর একটি প্যাটার্ন এই প্যাটার্নটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু করে নিতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ